আসসালামু আলাইকুম। এডিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় মারা গেছেন আরো 5 জন, নতুন আক্রান্ত 688 জন। নারায়ণগঞ্জে করোনায় আরো 2 জনের মৃত্যু। সারা দেশে সংক্রমণ বাড়তে থাকলেও লকডাউন শিথিল হওয়ায় বড় বিপর্যয়ের আশঙ্কা। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি অর্থনীতি চালু রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। ঈদকে সামনে রেখে কিছু দোকান খোলার সিদ্ধান্ত। এবং এবছর ফিচার নির্ধারিত হল সর্বনিম্ন 70 টাকা। এবারে বিস্তারিত সংবাদ। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 5 জন, আক্রান্ত হয়েছে 688 জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে মোট 182 জন। মোট আক্রান্ত হয়েছে 10,143 জন। আক্রান্তদের মধ্যে 68 ভাগ পুরুষ এবং 32 ভাগ নারী। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে 2,742 জনকে। এ নিয়ে মোট কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে 1,95,000 মানুষকে। ব্রিফিংয়ে জানানো হয়, নতুন স্থাপন করা 2টি নিয়ে মোট 33টি ল্যাব থেকে বর্তমানে করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও 2 জন, নতুন করে আক্রান্ত 27 জন। করোনা উপসর্গ নিয়ে বরিশালেও 1 জনের মৃত্যু হয়েছে। সারা দেশেই বাড়ছে সংক্রমণ, এর মধ্যেই লকডাউন শিথিল হওয়ায় আশঙ্কা বাড়ছে বড় ধরনের বিপর্যয়ের। সারা দেশে করোনা পরিস্থিতি নিয়ে বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। করোনার হটস্পট নারায়ণগঞ্জে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও 27 জন, মারা গেছে 2 জন। এ নিয়ে গত 1 মাসে এই জেলায় 50 জনের মৃত্যু হল। মোট আক্রান্ত 1,053 জন। এরই মধ্যে শহরের শিল্পাঞ্চলে চালু হয়েছে 350 গার্মেন্টস, বেড়ে গেছে জনসমাগম। লকডাউন উপেক্ষা করে নারায়ণগঞ্জের দেওভোগ আদর্শনগর এলাকায় এক হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে এলাকাবাসী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে 22 বছরের এক তরুণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এদিকে 24 ঘন্টায় পিরোজপুর সদর ও পটুয়াখালীর দুমকিতে নতুন করে 3 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 127, আর মারা গেছে 6 জন। রংপুর বিভাগের 8 জেলায় গত 24 ঘন্টায় 167 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় আক্রান্ত 11 জন, তাদের মধ্যে 2 জন চিকিৎসক, 2 জন নার্স ও 1 পুলিশ কর্মকর্তাও রয়েছেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় 6 জন, সুনামগঞ্জে 2 জন এবং মৌলভীবাজারে 1 জন রয়েছেন। এ নিয়ে এই বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 238। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরও 1 চিকিৎসক ও 5 স্টাফসহ জেলায় 15 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 169। ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় একই পরিবারের 10 সদস্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আরও 13 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত জেলায় সংক্রমিত লোকের সংখ্যা হল 58। নেত্রকোনায় দ্রুত বাড়ছে সংক্রমণ, 24 ঘন্টায় 168টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 10 করোনা রোগী। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 57। করোনা উপসর্গ নিয়ে এরই মধ্যে জেলায় মারা গেছে 1 শিশুসহ 8 জন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে না থাকায় সারাদেশেই লকডাউনের শিথিলতা এসেছে। শহরগুলোর অনেক দোকানপাটি এখন খোলা। এ অবস্থায় আতঙ্কগ্রস্ত সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গত 24 ঘন্টায় কুমিল্লা সদর উপজেলায় আরও 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় শহরের রাজবাড়ি কম্পাউন্ড এলাকায় তার বাড়িটি লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন। এ নিয়ে কুমিল্লায় 1 চিকিৎসকসহ 93 জন করোনায় আক্রান্ত হলেন, মারা গেছে 4 জন, সুস্থ হয়েছে 24 জন। এ পর্যন্ত 2,252 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও 1,969টি রিপোর্ট পাওয়া গেছে। কুমিল্লার সিভিল সার্জন ডক্টর নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।
ঈদকে সামনে রেখে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সাথে মত বিনিময়কালে তিনি বলেন, সরকারি ছুটির মেয়াদ বাড়লেও সীমিত আকারে কিছু অফিস আদালতও চালু করা হবে। এ সময় জনগণকে করোনা থেকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সচল রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। আমি জানি এর একটা প্রভাব পড়বে আগামীতেও। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের 8 জেলার কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী অদৃশ্য শক্তি করোনার বিস্তার রোধে আগের চেয়ে আরও বেশি তৎপর হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথ থমকে যাওয়ায় আগামীতে এর প্রভাব অর্থনীতিতে পড়বে বলে আশঙ্কা করেন তিনি। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এমনভাবে তার প্রভাব বিস্তার করেছে, হাজার হাজার মানুষ আজকে মারা গেছে। আমি জানি এর একটা প্রভাব পড়বে আগামীতেও, যেখানে অনেক আন্তর্জাতিক সংস্থা এই অবস্থাটাকে একটা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদেরকেও এই অবস্থার মোকাবেলা করবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। অর্থনৈতিক স্থবিরতা থেকে দেশে যেন দুর্ভিক্ষ দেখা না দেয়, সেজন্য আবাদী সব ধরনের জমি ব্যবহারের দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। করোনার সংকট কাটিয়ে উঠতে সরকার বদ্ধপরিকর বলেও জানানো হয় ভিডিও কনফারেন্সে। এখন যেহেতু সারা বিশ্বে অর্থনৈতিকভাবে একটা স্থবিরতা এসে গেছে, আর সেখানে একটা দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কাজে এই দুর্ভিক্ষের আশঙ্কা থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদের অনুরোধ করব যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। এ সময় ঈদকে সামনে রেখে কিছু দোকান খোলার সিদ্ধান্তের কথাও জানান শেখ হাসিনা। আমরা চাচ্ছি আমাদের যেমন সরকারি অফিস আদালত সব সীমিত আকারে আমরা চালু করে দিচ্ছি, যাতে মানুষের কষ্ট না হয়, এবং সামনে ঈদের আগে কেনাকাটা বা যা যা দরকার সেগুলিও যেন মানুষ করতে পারে। সব বয়সীদের জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও স্বাস্থ্য ও গণমাধ্যম কর্মীদের নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালনের অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 70 ও সর্বোচ্চ 2200 টাকার নির্ধারণ করা হয়েছে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশন জানায়, ইসলামী শরিয়া অনুযায়ী আটা, খেজুর, কিশমিশ, পনির, যব ইত্যাদি খাদ্যপণ্যের বাজার মূল্যের সাথে সমন্বয় করে ফিতরা নির্ধারিত হয়। এবছর নির্ধারণ করা হয়েছে পনিরের বাজার মূল্য বিবেচনায় নিয়ে। করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের বিশেষ বিবেচনায় কুড়িগ্রাম কারাগার থেকে 6 বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। গত 2 দিনে 1 বছরের কম সাজাপ্রাপ্ত এই 6 বন্দীকে জরিমানা নিয়ে মুক্তি দেওয়া হয়। কারাগারের জেলার লুৎফর রহমান জানান, 163 জন বন্দীর ধারণ ক্ষমতার বিপরীতে এই কারাগারে বর্তমানে হাজতি ও কয়েদি রয়েছে 747 জন। সরকারি নির্দেশনা পালনে 57 জন বন্দির তালিকা পাঠানোর পর এই 6 জনের মুক্তির বিষয়টি অনুমোদিত হয়। জেলার আরও জানান, কয়েক বন্দির সাজা মেয়াদ শেষ পর্যায়ে। করোনা ভাইরাসের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে মারা যাওয়া প্রায় 100 প্রবাসীর লাশ দেশে আনা যাচ্ছে না। সেদেশের কমিউনিটির নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, করোনা ভাইরাস সংক্রমণ ছাড়াও বিভিন্ন কারণে মারা যান এসব প্রবাসী। কেবল দুবাইতেই বিভিন্ন হাসপাতাল মর্গে জমে আছে 45টিরও বেশি লাশ। এছাড়া আবুধাবি, আল আইন, শারজা ও অন্যান্য প্রদেশের হাসপাতাল মর্গেও অনেক বাংলাদেশির লাশ রয়েছে, যাদের গ্রামের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। করোনা পরীক্ষার ফলাফল পেতে 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে। এতে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ভুক্তভোগীদের। IEDCR এর পরিচালক মির্জাদি সেবিনা ফ্লোরা জানিয়েছেন, নমুনা সংগ্রহের চাপ বাড়ায় এমনটা হচ্ছে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করতে এসেও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। মাহবুব কবির চপলের রিপোর্ট। ঢাকার একটি পত্রিকার সাংবাদিক সাব্বির আহমেদ, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার সহকর্মীর। একই উপসর্গ দেখা দেয় সাব্বিরের শরীরেও। IEDCR থেকে নমুনা সংগ্রহ করে গত 27 এপ্রিল 1 সপ্তাহেও পাননি ফলাফল।
আমার এই টেস্টটা না দেওয়ার কারণে আমি অনেক সময় অনেক কিছু করতে পারতেছি না। ইচ্ছা করলে বাড়ি থেকে ফোন আসতেছে, আমার কলিগরাও ফোন দিচ্ছে, নানান ধরনের আসলে যে আমার প্রোটেকশনটা আরও নেওয়া দরকার বা আরও বেশি করা দরকার সেগুলো আমি করতে পারছি না। আমি তাদেরকে আমার আর্জেন্সিটা এবং আমি তাদেরকে বারবার বলেছি যে আমার অবস্থাটা আপনারা বুঝুন, আসলে আমি এইটা বলতেছি আসলে এটা সিরিয়ালে আছে, এটা আসবে, আর আপনি যদি মারা যাওয়ার অবস্থা থাকেন তাহলে আপনি হাসপাতালে ভর্তি হবেন। 9 এপ্রিল নমুনা দিই, যেটার রিপোর্ট আসে 12 এপ্রিল। IDCR থেকে আমাদেরকে ফোন করে জানানো হয়েছিল যে আমরা পজিটিভ। তো এই 3 দিন আমাদের মধ্যে প্রচণ্ড অস্থিরতা কাজ করেছে যে আমাদের রিপোর্ট পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এ বিষয়ে IDCR-এ যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির পরিচালক জানান, প্রতিদিন বহু মানুষের নমুনা সংগ্রহ করতে হচ্ছে, ফলে পরীক্ষার ফলাফল দিতে দেরি হচ্ছে। আমরা যেমন স্যাম্পল কালেক্ট করি, পাশাপাশি বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের কাছে ডিরেক্টলি স্যাম্পল আসে, তো সেগুলো মিলে আমাদের অনেক স্যাম্পল জমে গেছে, সেই কারণে ডিলে হচ্ছে। ইনকনভিনিয়েন্সের জন্য আমরা অ্যাপোলজাইজও করেছি অনেকের সাথে, আমরা পার্সোনালি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই ডিলেটাকে মেকআপ করা যায়। আমরা দিনে অনেকগুলো করে স্যাম্পল টেস্ট করছি। আবার যারা সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করাতে আসছেন, তারাও পড়ছেন চরম ভোগান্তিতে। দিনের পর দিন ঘুরেও টেস্ট করাতে পারছেন না অনেকেই। আমি বাসায় বসে আসলে টেস্ট করতে যাচ্ছিলাম, স্যাম্পল কেউ নিয়ে যাবে IDCR থেকে, কিন্তু সেটা হয়নি। 5টা থেকে 10টা বুথ করার দরকার, এখানে আসলে সুস্থ লোক রোগী হয়ে যাবে। যেখানে আমরা 300-250 দেবো, সেখানে 400-500 এখানে এমন করে দেবো, আমরা কি করবো? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সক্ষমতার অভাবে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। এই যে 6টি ডেজিগনেটেড হাসপাতাল আছে, সেখানেও কিন্তু আউটডোরে একই ব্যবস্থাপনা করতে পারে, সেখানে চিকিৎসক রেখে দিবে আউটডোরে। কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে 4টি আরও বুথ সেখানে স্থাপিত হবে, এবং যেই 4টি বুথ থেকে সরাসরি আপনার স্যাম্পল নেওয়া যাবে। দেশে বাড়ছে টেস্ট, বাড়ছে করোনা, তাই এর পরিধি দ্রুত বাড়ানোর পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের কারণে বিপাকে পড়েছেন রাজধানীর বিভিন্ন হোস্টেলে থাকা নারীরা। কাজ নেই, আয় রোজগার বন্ধ, পাচ্ছে না নিজেদের গ্রামের বাড়ি ফিরতে, উপরন্তু ভাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, অনেককে বের করে দেওয়ার হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আরো জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। ঢাকা শহরে অনেক নারী আছেন যারা হোস্টেলে বা সাবলেটে থাকেন, তাদের কেউ শিক্ষার্থী, আবার কেউ কেউ চাকরিজীবী। করোনার কারণে গত 26 মার্চ থেকেই চলছে লকডাউন, গণপরিবহন না চলায় বাধ্য হয়ে রাজধানীতেই থাকতে হচ্ছে। এরই মধ্যে কারো চলে গেছে চাকরি বা টিউশনি, জমানো টাকাও শেষ অনেকের। এ অবস্থায় খাবার কিনতে হিমশিম খেতে হচ্ছে, আবার সেখানে বাড়ি ভাড়া দেওয়ার চাপ। খাবার দাবার বন্ধ, কারেন্ট চলে যায়, তারপর হচ্ছে ময়লা নিতে আসে না, গন্ধ, তারপরে পরিষ্কার করার কোনো ওয়ে নাই, প্লাস আমার যে হোস্টেল ভাড়া সেটা ফুল চার্জটাই দিতে হচ্ছে। অনেকে ত্রাণ বা সহযোগিতা চাইছেন, কিন্তু তাদের পক্ষে রাস্তা নেমে তা চাওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় অনেকটাই মানবেতর জীবন কাটাতে হচ্ছে। সরকার থেকে সেফটি নেট প্রোগ্রামের আওতায় যে ত্রাণগুলো পাচ্ছে বা যে সাহায্য সহযোগিতা পাচ্ছে, আমরা কিন্তু ওই আওতার মধ্যে নাই, তো আমরা আসলে কোথায় যাব? তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি কোনো প্রতিনিধি কিংবা মানবাধিকার সংগঠনকে। সমস্যা নজরে আনার পর কাউন্সিলর ও নারী নেত্রীরা তাদের পাশে দাঁড়ানোর কথা জানালেন। কিছু কিছু আছে যারা আমাদের দে বিলং ফ্রম মিডল ক্লাস ফ্যামিলিজ, তাদেরকে অনেকে তারা লাইনে আসতে পারবে না বা যেতে পারবে না, তো এর জন্য তাদের ঘরে ঘরে আমি খাবারটা পৌঁছে দিচ্ছি। খাবার ব্যাপার হলে আমার কোনো সমস্যা নেই, এটা আমি অবশ্যই দাঁড়াবো। যেহেতু আমি একটা কথা বলো, আমার কাছে যথেষ্ট পরিমাণ খাবার আছে, আমার দিতে কোনো সমস্যা নেই। অনেক জায়গায় দেখতেছি যে সরকার অনেক কিছু করতেছে, কিন্তু আমরা যে হোস্টেলে থাকি তো এদিকে কেউ আসে নাই, কেউ জিজ্ঞেস করে নাই যে আমরা কেমন আছি, কিভাবে চলতেছি। আমরা অনেকগুলো মেয়ে আছে, একদম আটকে পড়ছে, আর আমরা এরকমের কোনো সহযোগিতা পাইও নাই, আর আমরা তো মেয়ে মানুষ, কোথায় যাবো, কার কাছে হেল্প যাবো? যারা কর্মজীবী নারী হয়ে আছেন, যারা বিভিন্ন হোস্টেলে আছেন, যারা বিভিন্নভাবে নিজেদের মতো করে জীবন জীবিকার যুদ্ধের সঙ্গে যুক্ত আছেন, তাদের নিরাপত্তার জায়গাগুলো কোথায়? তাদেরকে বাঁচিয়ে রাখতে সরকারের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলেই এই সংকটময় পরিস্থিতি থেকে কিছুটা হলেও স্বস্তি আসবে। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে পদ্মা সেতুতে বসানো হলো 29তম স্প্যান। সকালে সেতুর 19 ও 20 নম্বর পিলারে স্প্যানটি বসানো হয়। 24 দিনের মাথায় বসানো হলো এই স্প্যানটি,
এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর 4,350 মিটার। প্রকল্পের উপসহকারী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভ্রাসমান কিনে জাজিরা প্রান্তে আনা হয় স্প্যানটিকে। শিগগিরই আরও 3টি স্প্যান বসানো হবে বলেও জানান তিনি। বিজিবির মামলায় জামিন পেলেও পুলিশের মামলায় কারাগারে যেতে হল ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে। নিখোঁজে প্রায় 2 মাস পর শনিবার রাতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকায় তার খোঁজ মেলে। পরে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে কাজলকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। যশোরের আদালতে ওই মামলায় জামিন পান তিনি। এরপর কাজলের বিরুদ্ধে 54 ধারায় মামলা করে পুলিশ। মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মঞ্জুরুল ইসলাম। গত 10 মার্চ থেকে নিখোঁজ ছিলেন ফটোসাংবাদিক কাজল। নওগাঁয় শুরু হলো খাদ্য অধিদপ্তরের বিশেষ OMS কার্যক্রম। শহরের রকসপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট চত্বরে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াসিমুল বাড়ি। খাদ্য বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তারা জানান, বিশেষ OMS কার্যক্রমের মাধ্যমে 10 টাকা কেজি দরে স্থানীয় কার্ডধারীরা প্রতি মাসে 20 কেজি করে চাল সংগ্রহ করতে পারবেন। অগ্রাধিকার ভিত্তিতে দরিদ্র জনগোষ্ঠীকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। তাদের তালিকা করেছে জেলা প্রশাসন। চলমান করোনা মোকাবেলা পরিস্থিতিতে এই কার্যক্রম সাধারণ মানুষের জীবনযাপনে বড় ধরনের সহায়ক হবে আশাবাদ ব্যক্ত করেন তারা। পৌর এলাকায় প্রায় 10,000 পরিবারের মাঝে দেওয়া হবে বলে জানান তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।